কিছু সময় আমরা এমন ঘটনার কথা জানতে পারি যা বিশ্বাস করতে আমাদের সংকোচ বোধ হয়। কারণ অতীতের এমন ঘটনা যে বর্তমান সময়ে এমন পরিবর্তন আনবে তা কেউই ভাবতে পারেনি। আসলে বর্তমানে বলিউডে ভাইজান অর্থাৎ সালমান খানের এত জনপ্রিয় ও প্রতিষ্ঠিত হওয়ার পিছনে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভূমিকা কিছুটা হলেও রয়েছে। অবাক লাগলেও এটি সত্যি। সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন। টলিউডে একসময় একাই রাজত্ব করতেন বোম্বাদা ওরফে প্রসেনজিৎ। একের পর এক ছবিতে তিনি অভিনয় করে গিয়েছেন, অর্থাৎ তিনিই একসময় ছিলেন ইন্ডাস্ট্রি। একের পর এক ছবিও সুপারহিট হতো। সেই সময় তার কাছে দুটো ছবির প্রস্তাব আসে, ছবি দুটি ছিল বলিউডের। কিন্তু সেই সময় প্রসেনজিৎ টলিউড ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে পাড়ি দিতে চাননি। ছবি দুটি হলো ম্যানে পিয়ার কিয়া ও সাজান। এই ছবি দুটির প্রস্তাব ফিরিয়ে দেন বোম্বাদা। এরপর এই ছবিতে পরবর্তীকালে অভিনয় করেন সালমান খান। সালমান খানের কাছে যখন এই ছবিতে অভিনয় করার প্রস্তাব যায়, তখন তিনি বলিউডে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে লড়াই করছিলেন, তাই এমন প্রস্তাব ফিরিয়ে দেননি। পরবর্তীকালে সালমান খানকে আমরা ছবিগুলোতে অভিনয় করতে দেখি। এরপরই সালমান খান জনপ্রিয় হয়ে ওঠেন। তাই বলাই বাহুল্য, বর্তমানে বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার পিছনে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভূমিকা রয়েছে। সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।